Boss? Boss? Are you boss? Hey, Dodul. Do you have any questions? I'm going to get a good one. খবর নিয়ে আসছিস ভালো কথা কিন্তু এরকম সারের মতো চেঁচাচ্ছিস কেন হ্যাঁ বল কি খবর আরে সকালবেলা মাইক তো আমার গঞ্জে যেতে গেছে তা আমি গঞ্জে গেছি যে মুড়ি কাকার কাছে কিছু দলিলপত্র আছে যে আনার লেগে হ্যাঁ তো এটা তো তোর পার্সোনাল ব্যাপার তো আমার সাথে এটা সম্পর্ক যাওয়ার পথে সিয়াম আছে না সিয়ামের দিয়ে গঞ্জে এদিক ওদিক তাকায় হাইটা যাইতেছে বস তা আমার দেখে একটু কিঞ্চিত মনের মধ্যে সন্দেহ জাগল এটা দেখে আমিও দেখতেছি যে কি ঘটনাটা ঘটে দিচ্ছে পরে চুপি দিয়া দেখতেছি এমন টাইমে পিছনে দাম করে একটা বাড়ি বস বাড়ি কি বাড়ি দিয়ে লুকিয়ে তোলে আরে বাইরে খায় আমি চিত্রায় পড়ে গিয়ে দিই যে বস শিউলি শিউলি হ্যাঁ শিউলি আরো আমার কিছু মাইন্ডের করলো রোগে আরো অয় আইলো আর খালি কইলো যে তোর বসের জেমে জেমে তোরে মারছি হেম হেম তোরেও মারবো আচ্ছা আচ্ছা আমার কথা কিছু জিজ্ঞেস করছে না ঠিক আছে বস আপনি তাড়াতাড়ি চলেন অক্ষণ চলেন গেলে আমার লোকে পাইবে নগরে তাড়াতাড়ি চলেন সাগর দেখা চল এখন যাওয়া যাবে না ওরা দূরের উপরে আছে কেন জানিস ওরা জানে এখন পর্যন্ত যে আমি পৃথিবীতে নাই এটা কিছুদিন জানতে দে আচ্ছা তুই এক কাজ কর তুই আমাদের জমিদার বাড়িতে যা কোন বাড়ি বলে এই বেকু কোন বাড়ি জানিস না আমাদের জমিদার বাড়ি জমিদার বাড়িতে যা জমিদার বাড়ি ওটা আপনার বাড়ি লোক হবে তোরা তো সাধন বাবু বাড়ি আছে দেখেছি পরের শত্রু ভেবি সংস্কলা এই সাধনবাবু ও বাড়ি কেমন টাকা দেখিনছি না আর ওরা কি এখানে থাকতে চায় নাকি ওরা তো খালি চলে যেতে চায় এখানে থাকে টাকা কামায় ওই দেশে পাঠায় টাকা দিয়ে কিনছি আর জোর করে দিয়ে গেছে আচ্ছা মধু কই মধু ওরে আমি ফোন দিতেছি ও ফোন ধরে না ও কই আরে ওরে করতে পারবে আপনি কে কইলেন ওরে গরিব তো গুয়া থাকতে ও তা তো কইছি একবার আচ্ছা একটা কাজ কর মধুর একটু খবর দে ওর কাছে কিছু টাকা পয়সা আছে ওই টাকা পয়সা লাগবে হ্যাঁ আর আমার সাথে দেখা করতে কো যা আচ্ছা তাহলে আমি যাই এখন বস আচ্ছা ঠিক আছে ওর একটু খবর দিস আমার যে টাকা পয়সা ওর কাছে আছে তো কিছু টাকা পয়সা লাগবে তাও যা আচ্ছা ঠিক আছে তাহলে সোজা দিয়ে দেও না পিছন দিক দিয়ে যাও আসার সময় তো চিৎকার করতে করতে এসে সাকলের মতো যাও আচ্ছা আসি মাথা ঠিক আছে এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকে 100% শিওর স্যার আমি ওই সেমি রাতে মায়ের খেয়েছি স্যার নিজে একটু আগে বেশি খুন না স্যার ভালো করে খুঁজলে পাওয়া যাইব স্যার শামল ভাই শিউলি তো এই বাড়িতেই ছিল কিন্তু যেভাবে ওরা আমরা ধর্মই পালা যাইব কই ঠিক আছে চলো চলো শিউলি মালা টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।